সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। যখন শুরু হয়েছিল আলোর ঠিকানা, মানে সবার এক্সপেকটেশন ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে কীরকম হবে, দর্শকের অ্যাকসেপ্টেন্স পাবো কি না। কিন্তু আস্তে আস্তে যখন হলো, কাজ করতে যখন শুরু করলাম, সবার সাথে এত সুন্দর বন্ডিং হয়ে গেল, কাজ করতেও ভালো লাগছে, ইভেন দর্শকদেরও চোখে ধরা দিচ্ছে ওই বন্ডিংটা অন স্ক্রিন। তো আমার ভালো লাগছে যে আস্তে আস্তে 300 এপিসোড হয়ে গেল, মানে আরও অনেক মানে এপিসোড হোক এটাই আশা করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে যা শেষ হয়ে গেল, কখনো কষ্ট হবে না, কারণ উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ, মানে এটা একটা ভালো জিনিস। কিন্তু শেষ হবেও না, আমরা 1000 এপিসোড অবধি এম করছি, দেখা যাক। সো আপনাদের যদি সাপোর্ট থাকে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই সেটা পসিবল। আজকে তো ভাত, ডাল, মাটন, চাটনি, হ্যাঁ ব্যাস এই ব্যাপার হয়েছে। তো খুবই ভালো খেয়েছে সবাই, খুব ভালো রান্নাও হয়েছে, সবাই খুব এনজয় করেছে। আজকের দিনটা সত্যি একটা কিরকম পুজো পুজো লাগছে না, মানে এত লোকে এসেছে, খাওয়া দাওয়া দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমি বলতে গেলে পুজোর জন্য আলাদা করে কেনাকাটা হয় না, সারা বছরই কিনতে থাকি তো। আর আমি আমি ওই 10 দিন আগে শুরু করি শপিংটা। বন্ডিং খুব ভালো, বিকাম মোর লাইক আ ফ্যামিলি নাও, যেটা হয় অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিরিয়াল। ঝগড়াও হয়, আবার একটু পরে ঠিক হয়ে যাবে, মানে ঝগড়াটা তখনই পসিবল যখন ইউ কনসিডার देम অ্যাজ ইওর ফ্যামিলি, রাইট? নাহলে তো ঝগড়া হবেই না, স্ট্রেঞ্জারের মতো থাকবো। তো সবাই, আর আমাদের ডিরেক্টর এত ফানি, এত এন্টারটেইনিং, সবাইকে কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে মানে দিন কেটে যায় আমরা বুঝতেও পারি না। কাজ করতে করতে মজার মধ্যে কখন শুটিং ওভার হয়ে গেছে আমরা বুঝতেও পারি না। তো এটাই হচ্ছে আসল আনন্দ আমাদের কাছে, আর এটাই আমরা এখানে পাই। সো উই আর রিয়েলি গ্রেটফুল। ধামাকা দিন ডে ওয়ান থেকে চলছে, তো আরও অনেক ধামাকা আসছে। এবার কী ধামাকা, হ্যাঁ আলো আর অভির মধ্যে একটা মনোমালিন্য ছিল, তো এখন সেটা সলভ হয়ে গেছে, একসঙ্গে থাকছে, সুন্দর নিজেদের মতো করে সংসার করছে এই বাড়িতে থেকেই। তো সবার সাথে ঝামেলা ঝঞ্ঝাট তো হয় একটা ফ্যামিলি, আগে কী হবে সেটা তো বলা যাবে না, সেটা মানে দেখতে হবে। তো আজকে 300 এপিসোড, সবাইকে বলো প্লিজ কেউ টেলিকাস্ট মিস করো না, প্লিজ। দর্শকদের বলবো প্লিজ প্লিজ, জন আর দেবাদ্রিতাকে তোমরা অনেক দিন ধরে ভালোবাসছো, আর এই ভালোবাসাটা ভালোবাসতে থাকো, এবং আলোর ঠিকানাকেও ভালোবাসো। আর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন, সত্যি তার জন্য আমাদের এত ভালো কাজ করতে ইচ্ছে করে আরো। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ সাপোর্টিং অ্যান্ড লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আমরা যাতে এরকমভাবেই 1000 এপিসোডও ক্রস করে দিই, সেটা আপনাদের সাপোর্ট না থাকলে হবে না, আপনাদের ভালোবাসা না থাকলে হবে না। সো লাইক শি সেড, কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস, এন্ড কিপ ওয়াচিং আলো ঠিকানা এভরিডে 9 PM। থ্যাংক ইউ।